কম খরচে ভালো ফলন এবং লাভজনক হওয়ায় দিনাজপুরের হিলিতে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। এদিকে কয়েক দফার বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী কৃষকরা ব্যাপক হারে ঝুঁকেছেন সরিষা চাষে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ সার প্রদানসহ সব ধরনের সহযোগিতা করবেন তারা। গাইবান্ধা প্রতিনিধি আসাদুজ্জামান মামুন এবং হিলি প্রতিনিধি এএসএম মালুমগীরের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দিগন্তজোড়া হলদে সরিষা ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। এই চিত্র গাইবান্ধা আর দিনাজপুরের হিলির। অথচ তিন চার মাস আগে কয়েক দফা বন্যায় নষ্ট হয়েছিল ক্ষেতের ফসল। সরিষা আবাদে খরচ কম হওয়ায় ক্ষতি পোষাতে কৃষকদের এই স্বল্পকালীন ফসলের উদ্যোগ। আবহাওয়া প্রতিকূল থাকাতে আমার সরিষাটা আবার ভালো আসছে, ভালো হয়েছে। আশা করি এবার সরিষাটা ভালো পাবো আমরা। মোটামুটি এবার অনেক ভালো হয়েছে। আমরা যদি সরিষা সরকার থেকে ঠিক মতো দাম পাই তাহলে আমরা লাভবান হব এবং পরবর্তীতে আবার আরও বেশি করে আবাদ করার চেষ্টা করব। হিলিতে সরিষার ফলন ভালো হলেও পোকামাকড়ের আক্রমণে গাইবান্ধার চাষিরা আছেন শঙ্কায়। কিছু কিছু পোকার আক্রমণ থেকে আমরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। পোকামাকড় যা অত্যাচার করে তাতে আমরা ঠিক মতো বিষ সার কীটনাশক ব্যবহার পাই না। অফিসার আসেন, উনি তো যেটা আসেন উনি অপ্রতুল। যদি সে নিয়মিত আসেন বা খোঁজ খবর রাখেন তাহলে আমার মনে হয় কৃষকরা আরও হয়তো বা এই বিষয়ে খোঁজখবর বেশিভাবে তারা হয়তো লাভবান হবে আর কি। সরিষা চাষে বীজ সার প্রণোদনার পাশাপাশি কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ পরামর্শের কথা জানায় গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রণোদনার মাধ্যমে এই কৃষক যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ক্ষতি পুষে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের প্রায় 1,00,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের তালিকাভুক্ত। সেখানে আমরা প্রায় 1,40,000 মানে 40,000 বেশি কৃষককে কিন্তু আমরা এই পুনর্বাসন এবং প্রণোদনার মাধ্যমে তাদেরকে সহায়তা করছি। এদিকে হিলিতে দুই ফসলি জমিতে তিন ফসল ফলানোর লক্ষ্য নিয়ে সরিষার চাষ বাড়াতে কাজ করছেন কৃষি কর্মকর্তা। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন 5 হেক্টর জমি বেশি। এর কারণ হিসেবে এই উপজেলার কৃষকরা দিনে ডে বাই ডে সরিষা চাষে বেশি আগ্রহী হচ্ছে, তারা বেশি আশানুরূপ দাম পাচ্ছে, এর কারণে তারা উৎসাহিত হয়ে সরিষা চাষের দিকে ঝুঁকে পড়ছে। এবছর হিলিতে সরিষার চাষ হয়েছে 825 হেক্টর আর গাইবান্ধায় প্রায় 2,000 হেক্টর জমিতে। আবু নোমান সায়েম, চ্যানেল 24।